বন্ধুরা, প্রত্যেকটা স্মার্টফোন মেকার কোম্পানি কম বেশি স্মার্টফোন মার্কেটে কিন্তু লঞ্চ করছে। আমরা সকলেই ওয়েট করে বসে থাকি কখন একটা ভালো ব্র্যান্ডের তরফ থেকে একটা 5G ফোন কম প্রাইসিংয়ের মধ্যে পেয়ে যাব। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এখানে বুঝতে পারছো কোন কোম্পানির কথা বলছি। এখানে আমি স্যামসাংয়ের কথা বলছি। স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু কিন্তু অনেক কোম্পানির থেকে অনেক অংশে বেশি। তারা সর্বপ্রথম এম সিরিজের অন্তর্গত M32 5G এই ফোনটা ইন্ডিয়ান মার্কেটে এই মাসের 25 তারিখে তারা লঞ্চ করছে। আর তোমরা এটাও জানো, এই এম সিরিজের ফোন, এ সিরিজের ফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হওয়ার পরেই কিন্তু বাংলাদেশ মার্কেটে লঞ্চ হয়ে যায়। সুতরাং বাংলাদেশ বন্ধুদের জন্য বলছি, এই ফোনটা বাংলাদেশ মার্কেটেও লঞ্চ হবে। আজকে এই ফোনটার মধ্যে কী কী দিচ্ছে স্যামসাং, কী কী স্পেসিফিকেশান দিচ্ছে, আর এই ফোনটা তোমাদের কেনা উচিত কি উচিত নয়, কারা এই ফোনটা কিনবে, কারা কিনবে না, কারা ওয়েট করবে, সমস্ত কিছু বলবো এই ভিডিওটায়। ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রাখলাম। যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কী করছো? বাংলা টেকনিক্যাল কমিউনিটিকে একটু এগিয়ে নিয়ে যাও, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেল প্রেস করে অল করে দাও। তো বন্ধুরা, স্যামসাংয়ের M32 এই ফোনটা কিছুদিন আগেই লঞ্চ হয়েছে এবং দুই বাংলাতেই কিন্তু এই ফোনটা এখন রয়েছে এবং অনেক সেলও হচ্ছে। এছাড়া M32 এর কথা যদি আমরা বলি, এই ফোনটার মধ্যে কিন্তু সমস্ত রকমের জিনিস পাচ্ছি, শুধু একটা জিনিস আমরা মিসিং পাচ্ছি, সেটা হচ্ছে 5G। M32 5G-র মধ্যে কিন্তু সেই জিনিসটা পাচ্ছি, তার সঙ্গে এক্সট্রাও কিন্তু দু একটা জিনিস পেয়ে যাচ্ছি। যদি এখানে ডিসপ্লে সেকশনের কথা বলি, এখানে 6.5 ইঞ্চির একটা সুপার অ্যামোলেড প্যানেল দিচ্ছে। হ্যাঁ, সুপার অ্যামোলেড প্যানেল দিচ্ছে। এখানে কিন্তু প্যানেলের সঙ্গে কোনো কম্প্রোমাইজেশন হয়নি। এখানে প্রসেসর যেহেতু 5G দিচ্ছে, এখানে সুপার অ্যামোলেডের বদলে IPS দিয়ে দেবে এমন কিন্তু স্যামসাং করেনি। এখানে সুপার অ্যামোলেড প্যানেল দিচ্ছে, 60Hz সাপোর্ট আছে। আর যদি এখানে প্রসেসর সেকশনের কথা বলি, এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটির 720, হ্যাঁ 720 এই প্রসেসরটা দিচ্ছে, এখানে 700 দিচ্ছে না, তার থেকে এক স্টেপ এগিয়ে গেছে, 720 এই প্রসেসরটা দিচ্ছে। এন্ট্রি লেভেলের মধ্যে এই প্রসেসরটা ওয়ান অফ দ্য বেস্ট প্রসেসর। এখন সবে 5G-র একটা এরা শুরু হয়েছে, পরবর্তী সময়ে আমরা আরও ভালো প্রসেসরের কিন্তু 5G ফোন পেতে চলেছি। যদি ক্যামেরা সেকশনের কথা বলি, পেছনে তোমরা 4-4টে ক্যামেরা পাচ্ছ, মানে কোয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছ, 48 মেগাপিক্সেলের মেন ক্যামেরা পাচ্ছ, 8 মেগাপিক্সেল কিংবা 5 মেগাপিক্সেলের তোমরা এখানে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা পেয়ে যাবে। এছাড়াও এখানে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা পাচ্ছ। ফ্রন্ট ক্যামেরার যদি কথা বলি, এখানে কনফার্ম যে 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা তোমরা পাচ্ছ। ক্যামেরা ওয়াইজ, প্রসেসর ওয়াইজ, ডিসপ্লে ওয়াইজ কিন্তু পুরো একটা ব্যালেন্স ফোন আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে। তো বন্ধুরা, এই ফোনটার যদি ব্যাটারি সিস্টেমের কথা বলি, এখানে 5000mAh ব্যাটারি পাচ্ছ, টাইপ সি পোর্ট পাচ্ছ, এছাড়া 3.5mm অডিও জ্যাক পাচ্ছ। এই কথাটা আমি বারবার করে বলি, কারণ এখন অনেক কোম্পানি 3.5mm অডিও জ্যাকটা স্কিপ করছে। যদি প্রথমেই বলে যাই যে 5G দিচ্ছে, তাহলে তোমরা হয়তো এখানে চিন্তা করবে কোনো না কোনো জিনিস হয়তো কম্প্রোমাইজেশন করেছে। এই জন্য আমি বলে দিলাম যে 3.5mm অডিও জ্যাক দিচ্ছে, সঙ্গে এখানে সমস্ত রকমের সেন্সার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। এছাড়া এই ফোনটার যদি সফটওয়্যার সেকশনে কথা বলি, Android 11 তোমরা ইনবক্স পাচ্ছ, এছাড়াও One UI 3.1 ভার্সন তোমরা পাচ্ছ, ফুল ফ্রেজ One UI পাচ্ছ। আর স্যামসাং এখানে বারবার করে বলছে, তোমরা নক্স সিকিউরিটির কিন্তু সুবিধা এম সিরিজে পেয়ে যাচ্ছ, ফুল ফ্রেজ তোমরা নক্স সিকিউরিটির সুবিধা পাচ্ছ। এটা একটা অ্যাডিং ফিচার্স, খুব ভালো ফিচার্স। সিকিউরিটি ওয়াইজ যদি আমাদের ফোনটা সিকিউর থাকে, তাহলে আমরা ট্রাস্টেডভাবে একটা ফোনকে ইউজ করতে পারবো। আর সফটওয়্যার তো এখানে স্যামসাংয়ের ভালোই, One UI-এর অপটিমাইজেশন কিন্তু অন্য অন্য UI-এর থেকে অনেক অংশে বেটার। সুতরাং এই ফোনটা ওভারঅল যে স্পেসিফিকেশান তোমাদের বললাম, কেমন লাগলো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই কমেন্ট করবে। এবং এই ফোনটা এখানে 2-3টে ভ্যারিয়েন্টে আসছে। এখানে 4GB-র পাশাপাশি 128GB ইন্টারনাল মেমোরি তোমরা পেয়ে যাবে, এছাড়াও 6GB র্যাম, 128GB ইন্টারনাল মেমোরি তোমরা পেয়ে যাবে, এছাড়া হয়তো 8GB-রও একটা র্যামের ফোন নিয়ে আসতে পারে। M32 যে ফোনটা এসেছিলো সেই রকমেরই কিন্তু কালার প্যাটার্ন এখানে তারা নিয়ে আসবে, এবং ক্যামেরার শেপটা কিন্তু সেই স্কোয়ার টাইপেরই থাকবে। সুতরাং একটা ইন্টারেস্টিং ফোন হতে যাচ্ছে, এবং এই ফোনটা কিন্তু under 20,000 ক্যাটাগরির মধ্যে আসবে। হ্যাঁ, এই ফোনটার প্রাইস কিন্তু 18,000 টাকা এই রকমও হতে পারে ইন্ডিয়ান মার্কেটে। এবং বাংলাদেশ মার্কেটে এই ফোনটা যখন লঞ্চ হয়ে যাবে, এই ফোনটার প্রাইস এই 24,000-25,000 টাকার মধ্যেই থাকবে। এবং স্যামসাংয়ের মধ্যে, BM সিরিজের মধ্যে, এই প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনটা এই মুহূর্তে কিন্তু ঠিকঠাক একটা লাগছে, কেননা স্যামসাংয়ের ব্র্যান্ড ভ্যালু দেখতে গেলে ফোনের প্রাইস একটু হলেও বেড়ে যায়। তো বন্ধুরা, কারা এই ফোনটাকে পারচেস করবে ফাইনালি? যারা ভাবছো সবার প্রথমে 5G ইউজ করবে, যদিও এখনও 5G আসেনি, 5G যখনই আসবে সিমটাকে ইনসার্ট করে 5G ইউজ করা শুরু করে দেবে, বা যারা চিন্তা করছো যে একটা 5G প্রসেসরের পাশাপাশি একটা মোটামুটি ভালো পারফরমেন্স পেয়ে যাবো, গেম খেলবো, স্মুথ পারফরমেন্স পাবো, ডে টু ডে কাজ করবো, তারাও এই ফোনটাকে পারচেস
করতে পারো। এছাড়া যারা ব্র্যান্ড ভ্যালু দেখছো, সফটওয়্যার অপটিমাইজেশন দেখছো, ডে টু ডে ভালো আপডেট পাবে, ভালো সিকিউরিটি ফিচার্স পাবে, তারা অবশ্যই এই ফোনটার দিকে যেতে পারো। রেস্ট অফ দ্য যারা চিন্তা করছো যে এই সব কিছুই আমাদের চাই না, 4G ফোন আপাতত হয়ে গেলে ঠিকঠাক আছে, কিন্তু 4G-র পাশাপাশি আমরা ভালো পারফরমেন্স চাই, ভালো ক্যামেরা চাই, ভালো বিল্ড কোয়ালিটি চাই, তারা কিন্তু রেডমি নোট সিরিজের ফোনের দিকে এগোতে পারো। মোটামুটি ক্লিয়ার করে বলে দিলাম কারা এই ফোনটা কিনবে, কারা কিনবে না। ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো, লাইক করো, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও। পরের ভিডিওর জন্য ওয়েট করো, আজ এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।